আল্লাহ গো, পেটে লাগছে গো, ও আল্লাহ, উফ ও আল্লাহ, উফ। ওগো তোমার কি হইলো? তুমি এত ছটফট করছি কেন? আমার যাহাই পেটে লাগছে, আমি আর যন্ত্রণায় থাকতে পারছি না। চলো তাহলে তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়ি যাবো। হাসান, তাড়াতাড়ি একবার বাইরে আয় তো, তোর আব্বাকে একবার ধরছি। হ্যাঁ মা, আসছি। বোন তাড়াতাড়ি সবটা বেরিয়ে দে। হ্যাঁ ভাই, বেরিয়ে দিচ্ছি। মা, ডাক্তারে কি বলল? বাপ, তোর আব্বাকে মনে হয় আমরা আর বাঁচাইতে পারবো না রে। কেন মা? বাপ, তোর আব্বাকে যদি ছ মাসের ভিতরে অপারেশন না করাইতে পারি, তাই তোর আব্বা মনে হয় বাঁচবে না রে। মা, তুমি ওয়ালি কোনো চিন্তা করো না, আমি আব্বার অপারেশন করে আসবো। হাসান, তুই অত টাকা কত্তি পাবি বাপ? কেন মা, কত টাকাই বা লাগবে? 6 লাখ টাকা লাগবে। বাপ, তোরা শুন, এত টাকা খরচ করি আমাকে আর দেখাইতে হবে না রে, আমার মরি যাওয়াই ভালো। আব্বা, তুমি একথা মুখে এনো না, আমি তো আছি। আব্বা, আমি তো হলো আসছি। আর হ্যাঁ, ওষুধগুলো যেন ঠিকঠাক করে খাবা, আর কোনো রকম চিন্তা করবে না। ঠিক আছে বাপ, তুইও ভালোভাবে যাস। মা, আমি তাহলে আসছি। বাপ, তুই বিদেশ চলে যাচ্ছিস, তা তোর পড়াশোনারই বা কী হবে? আবার তোর তো সামনেই পরীক্ষা। মা, পড়াশোনা পরীক্ষা ওসব ভাবলে হবে না, আব্বাকে বাঁচাইতে হইলে আমাকে বিদেশ যেতেই হবে। বাপ, তুই বিদেশ চলে গেলি, তোর পড়াশোনাটা তো একবারে শেষ হয়ে যাবে। মা, গরিব মানুষের আবার পড়াশোনা? ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। বোন, আমি তো পড়াশোনাটা করতে পারলাম না রে, তা তুই যেন ভালোই পড়াশোনাটা করিস। ঠিক আছে ভাই। ঠিক আছে বাপ, তুই যেন ভালোভাবে যাস। ঠিক আছে বাবু, আমার ভুল হয়ে গেছে। শিল্পা, তোর ভাই তো একদিন বিদেশ যাওয়া হয়ে গেল, তা ফোনটা একবার লাগিয়ে দে তো মা, আমি একটু কথা বলি। ঠিক আছে মা, আমি এক্ষুনি লাগিয়ে গেছি।
ভাই। কে শিল্পা, বোন কেমন আছিস? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভাই এ দেখো মা তোমার সাথে কথা বলবে। বাপ হাসান, তুই কেমন আছিস বাপ? মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা বাপ ওখানে খাবার দাবার ভালো সব খেতে দেয় তো? হ্যাঁ মা, এখানকার খাবার খুব খুব ভালো। এই তো আমি খাবার খেয়েছি। হাসান হঠাৎ তোর গলাটা কেমন কেমন লাগছে, তোর কিছু হয়েছে বাপ? না না মা, আমার তো কিছু হয়নি। এদিকো আমি হাসছি। হাসান তোর আব্বার অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অপারেশন না করলি তো আবার তোর বাপকে আর বাঁচানো যাবে না। তোর টাকা পয়সার ব্যবস্থা কিছু করলি বাপ? হ্যাঁ মা, টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। সামনের সপ্তাহে রাকেশ বাড়ি যাবে, রাকেশের হাত দিয়ে আমি টাকাটা পাঠিয়ে দেবো। দি তুমি আবার অপারেশনটা করে নিবা। ঠিক আছে বাপ, তাহলে তুই তাই করিস। মা তাহলে আমি এখন ফোনটা রাখছি, আবার পরে কথা বলবো। ঠিক আছে বাপ, তাহলে তুই রাখ। রাকেশ, আব্বার অপারেশন করার লেগে এতে কিছু টাকা আছে, তু ভাই বার যেয়ে মায়ের হাতে টাকাটা দিয়ে দিস। ঠিক আছে ভাই দে। হ্যালো হাসান, তোর আব্বা নাই রে? হাসান তোর কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু বল। একদিন আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তো চুপ ভাই আর কাঁদিস নে। রাকে তুই ফোনটা করে বাড়িতে লাগিয়ে দে ভাই, আমি আব্বার বড়া মুখটা দেখবো। তুই কাঁদিস নে রে ভাই, আমি এখনই লাগাচ্ছি, তুই চুপ। তো একবার হাসানের বাপের মোনা মুখটা দেখা তো ভাই। হ্যাঁ হ্যাঁ দেখাছিলে, দেখ এই লে তোর বাপের মুখটা দেখ। এমনটি হয় আমাদের মধ্যবিত্ত পরিবারের সাথে। পরিবারের খেয়াল রাখতে কখনও বাবাকে কখনও ভাইকে এই পরিবার ছেড়ে যেতে হয় অন্য দেশে অর্থের জন্য, এবং সেই মুহূর্তে এই ঘটে যাওয়া এই সব সকল পরিস্থিতি থেকে সেই বঞ্চিত থাকে আমাদের সেই প্রবাসী ভাইরা। এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করবে, আর তোমাদের কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে।